একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুটি ঘটনার সাক্ষী রইল বক্সনগর বিধানসভার অন্তর্গত দয়ালপাড়া এডিসি ভিলেজের জনগণ। ঘটনার বিবরণে জানা যায়, আনুমানিক সকাল ১১টায় এলাকারই এক যুবক দেবাশিষ দেববর্মা, বয়স ১৮ বছর, পিতা দুলাল দেববর্মা, পেশায় দিন শ্রমিক। সে কাজের উদ্দেশ্যে বেলুয়ারচর বাজারের সামনে দিয়ে যেতেই দ্রুতগামী একটি কমান্ডার গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তার প্রচণ্ডভাবে মাথায়, হাতে এবং পায়ে আঘাত লাগে। তার বাইকটি সম্পূর্ণ ভেঙে যায়। এরপরই এলাকার জনগণ বিক্ষুব্ধে রাস্তা অবরোধ করে। দীর্ঘ আড়াই ঘন্টার পর জেলা শাসক বিশ্বেশ্বরী বি বক্সনগর ব্লকের বিডিও এবং করমচোরা থানার ইন্সপেক্টর ভরত দেববর্মার আশ্বাসে অবরোধ তুলে নেন। কিন্তু বিষয় হলো, এদিন আগরতলায় বিজেপির যুব মোর্চার এক সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীদের আর তর সই ছিল না। মানুষের জীবনের চাইতে এদের দলীয় সভাই এদের কাছে গুরুত্বপূর্ণ। তবে গাড়ি থেকে নেমেই বক্সনগর যুব মোর্চার সভাপতি জিমুল হক এবং বক্সনগর মণ্ডলের সদস্য আবুল মিয়া যুবকদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং এদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। উভয় পক্ষের মধ্যে খণ্ড যুদ্ধের রূপ ধারণ করলে উপস্থিত পুলিশ তা দমন করেন। এখানে রাস্তা মানে মোটামুটি এখানে প্রশাসনের সাথে মিশুল হয়ে গেছে, তো মিশুল হওয়ার পরে এখন আমরা রাস্তাটা সব কিছু আমরা গাড়ি ছেড়ে দিল। তারপরে এখানে বিজেপি থেকে লোক গাড়ি দিয়ে স্যার আয় তার মাদার সুদ এই সুদ করে স্যার বকবাদ্য করে দিয়ে গেছে। হ্যাঁ, কি কারণে রাস্তার খুব আপনি রাস্তা বন্ধ করছেন? তারা তারপরে আমরা সবাই তাদের সঙ্গে প্রতিবাদ চলছে আর কি। এভাবে তারা আপনারা আক্রমণ করছে, আপনারা কি চান এটার সুস্থ বিচার চাই? সুনামগঞ্জ থেকে শরীফ আহমদের প্রতিবেদন, দুরন্ত টিভি।